কি অবস্থা হাত তার ও ঠিক হয়ে গেছে যা যা যখনই করছি পুরোটাই পুরো গাছের মোচা যে কাঁঠালি কলা দেখালাম না তো আর কলা ছাড়ছে না বলে মোচাটা নিয়ে এসেছে মোচা রান্না না তো কারোর বাড়ি আসলে বা মায়ের কাছে আসলে তো হয় না মা এত ঠুসে ঠুসে খাওয়া হয় আমাকে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দেখতেই পাচ্ছ টিফিন নিয়ে বসে গেছি ঘুগনি আর হচ্ছে রুটি লালটু খেয়ে চলে গেছো টিফিনটা নিয়ে যায়নি আর মা এখানে ওষুধ খাচ্ছে আর দেখো মায়ের হাতে কি হয়েছে পুরোটাই পুরোটাই তুমি কালকে তো সঙ্গে সঙ্গে বলবে বলো আরে জলে না সঙ্গে সঙ্গে মাজন দিয়ে দিলে ঠিক হয়ে যেত না খাওয়া শুরু করো বাবা বাজার নিয়ে চলে এসেছে আজকে অনেক কিছু রান্না হবে একটা দুটো তিনটে তিনটে আইটেম তো হ্যাঁ তিনটে আইটেম আজকে রান্না হবে তো সবকটাই মায়ের হাতের রান্না আজকে আমি কিছুই করবো না এই যে এখানে রসুন নিয়ে বসেছি ছাড়াবো বলে আর মা ওইদিকে সব কাটাকাটি এইসব করছে আর কালকে যেহেতু খারকল পাতা বেটেছিলাম মানে প্রচণ্ড ভালো লাগে আমাদের সবার লালটুর বলো আমার বাবা মায়ের সবার ভালো লাগে খেতে ওর জন্য মা মানে বাবা আজকে আবার কিনে এনেছে অনেকটা খারকল পাতা কি লাগবে বলো দাঁড়ো খারকোল পাতা বাবা কিনে এনেছে না আজকেও বাটা হবে তো আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম কারণ আমাদের ঘরে না যে নেল কাটারটা আছে ওটার মানে ধারটা কমে গেছে তো আজকে একটা নেল কাটার নিয়ে আসলাম আর হচ্ছে তোমার ওই আমিত্তি মানে জিলাপির যে বড় বড় ভাইয়ের যে ভার্সনটা আমিত্তি না অমৃতি কি বলে গো হ্যাঁ অমৃতি যাই হোক কিছু একটা বলে তো ওইটা নিয়ে এসেছিলাম বাবাকে একটা দিয়েছি আমি একটা খেয়েছি আর রাত্রে লালটির জন্য একটা রেখে দিয়েছি সন্ধ্যাবেলা অফিস থেকে এসে খাবে আর মা তো খায় না মার জন্য ওই মুখরোচকের যে চাল ভাজা ওই একটা নিয়ে এসেছি কেন দেখো আমরা মিষ্টি খাবো মা খাবে না কেন একটা বাজে লাগে দেখতে ওর জন্য মায়ের নিয়ে এসেছি ওই যে একটা বাদাম মায়ের তো দাঁত নেই সুগারের জন্য সব দাঁতই মোটামুটি পড়ে গেছে ওই একটা চাল ভাজার সাথে বাদাম ছিল বাদাম ভাজায় মুখের মধ্যে নিয়ে লজেন্সের মতো চুষে যাচ্ছে বাদামটাকে মা এখানে বসে বসে এই যে সব কাটাকাটি করছে মাছের আঁচ ছাড়াচ্ছে তো আমিও মায়ের হাতাহাতি কিছু করি খারকোল পাতা আচ্ছা কি কি রান্না হবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বাবা এই যে কাটাপোনা নিয়ে এসছে এই আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল হবে আর এই হচ্ছে আমাদের গাছের মোচা যে কাঁঠালি কলা দেখালাম না তো আর কলা ছাড়ছে না বলে মোচাটা নিয়ে এসছে মোচা রান্না হবে আর হবে এই দেখো বাবা কতগুলো খারকোল পাতা নিয়ে এসছে এই খারকোল পাতা বাটা হবে তো এই হচ্ছে আর এটা মিষ্টি কলা না এটা এ হয় না কাঁচকলার মোচাগুলো মনে হয় তিতো হয় না এই যে এই মোচাটা আজকে রান্না হবে স্নান টান করে আসলাম আজকে যাই না সকাল থেকে না শরীরটা না ভালো লাগছে না ভালো লাগছে না মিনস হচ্ছে একটু কোনো শরীরটা ল্যাথার্জি লাগছে মোচেন একটু শুয়ে থাকি একটু ঘুমাই কিন্তু শুলে ঘুম আসছে না জানো তো মানে কিচ্ছু ভালো লাগছে না তার মা তার উপরেও মায়ের হাতাহাতি সব কিছু করে দিলাম খারকোল পাতা বেটে দিলাম রসুন ছাড়িয়ে দিলাম মানে আমার শাশুড়ি মায়ের যেমন হাতাহাতি করি মায়ের হাতাহাতি ওরকম করলাম আর আর কি কি করলাম ও মানে টুকটাক বাসন টাসন যা পড়েছিল সেগুলো একটু টুকটাক মেজে ঠেজে দিলাম মায়ের তাতে একটু উপকার হয় তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন এই যে এখানে বসে বসে অ্যানিম্যাল প্ল্যানেট দেখছি কেন না আমার ভীষণ ভালো লাগে অ্যানিম্যাল প্ল্যানেট দেখতে আজকে হচ্ছে ফাইনালি বাড়ি যাওয়ার পালা আজকে বাড়ি চলে যাবো কেন শনিবার এসেছিলাম শনি রবি থেকেছি সোমবার আজকে বিকাল আজকে সোমবার বিকালবেলা বাড়ি চলে যাবো আর আমি না তোমাদের মানে কি বলতো ব্লগ সেভাবে দিতে পারছিলাম না মাঝখানে একদিন গ্যাপ হয়ে গেছে কি বলতো না ভালো লাগছে না দেখবে মন মেজাজ ভালো না থাকলে না কিচ্ছু যেন ভালো লাগে না নিজেও বলতে পারবো না কেন মন মেজাজ ভালো নেই কিন্তু কিছু ভালো লাগছে না মানে ব্লগও করতে ইচ্ছা করছে না বা যাই হোক মানে সেই এনার্জিটা পাচ্ছি না তোমাদের কাছে এনার্জি না নিয়ে আসলে একটা খারাপ লাগে দেখতে ওই এসে চোখ মুখ কালো করে হ্যাঁ হ্যালো গায়েস কেমন আছো এরকম করার কোনো মানে উচিতই নয় তো ওর জন্য মানে এক্সাইটেডটা হচ্ছে না বা এনার্জি নেই বলে ওর জন্য সেভাবে ব্লগ করছি না আর এখন সব কিছু গুছাতে হবে বাবাকে এই যে দাঁড়াও দেখাচ্ছি এই যে ফরচুনের যে তেলের প্যাকেট হয় না তা বাবাকে টাকা দিয়ে দিই বাবা যেহেতু দোকানের পাইকারি জিনিস নিয়ে আসে মানে আমার
বাবার দোকানের জন্য, তো বাবাকে টাকা দিয়ে দিই, বাবা নিয়ে আসে। মানে এমনি দোকানের থেকে পাইকারি নিলে তো একটু তেলের দামটা কমই হয়। তো এরকম তিনখানা প্যাকেট বাবাকে দিয়ে আনতে দিয়েছিলাম, ওর জন্যই এই বাড়িতে আসা। বাবাকে টাকা দিয়ে দিই, বাবা নিয়ে আসে, যা বাঁচে দিয়ে দেয়, না বাঁচলে যদি কিছু লাগে আরও বেশি বাবাকে দিয়ে দিই। তো এরকম আমাদের চলতেই থাকে। তো এগুলো এখন সব প্যাকিং করবো, মানে এসছিলামও বোচকা বেঁধে, যাচ্ছিও বোচকা বেঁধে। মা হয়তো রাত্রে কিছু খাওয়ার টাওয়ার প্যাক করে দেবে, যাই না, মা বলছে এসছি যখন আর বাড়ি থেকে হাত ঘুরিয়ে রান্না করতে হবে না। মানে এটাই বলি, মা মাই হয় জানো তো, একটা মা তার মেয়ের কষ্ট বা একটা মা তার ছেলের কষ্ট কিন্তু খুবই বোঝে। যাই হোক, রান্না টান্না করছে। আজকে তো তোমাদের বললাম মোচা মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট হয়েছে, খারকোল পাতা বাটা, আর হচ্ছে ওই যে মাছ দেখলে কাটা পোনা মাছ, আলু দিয়ে কালিয়াও ঠিক না আবার টেলটেলে ঝোলও না, মানে মিডিয়াম মাঝখানে এরকম করেছে। তো চলো এখন ব্যাগগুলো গুছিয়ে নিই, লালটু অফিস থেকে বাড়ি আসবে, এসে আধ এক ঘন্টা বসে তারপর আমরা বেরিয়ে যাবো। এই দেখো, এই একটা তেলের প্যাকেট, ওই একটা তেল, ওই তেল, ওই ব্যাগটার মধ্যে নেব। তারপরে আমাদের ওখানে না কোথাও উজালা পাওয়া যাচ্ছিল না, তো বাবার দোকান থেকে টাকা দিয়েই নিয়েছি, বাবা কিছুতেই টাকা নেবে না উজালা। তো দেখো, যতই হোক তা মানে সেও তো দোকানে টাকা দিয়ে কিনে নিয়ে আসে না, সে তো আর ফ্রি ফ্রি নিয়ে আসে না, আর আমাদের যেখানে সংসারে লাগবে, আর ব্যাগে তো অজস্র এই যে সাবুর পাপড়, রথের টাইমে না শেষ হয়ে গেছিলো আমাদের ওখানে যে দোকানটা ছিল ওখানে শেষ হয়ে গেছিলো বলে মাকে বলেছিলাম যে রেখে দিও, টাকা দিয়ে দেবো। সে আর টাকা নেয়, জোর জবরদস্তি করলাম তাও নেয়নি। ব্যাগে আরও অনেক কিছু আছে, মা আরও টুকটাক এটা ওটা সব দিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো এখন সব কিছু গুছিয়ে নেব। এখন লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ করতে বসে গেছি। তো মা বাবা কলা পাতায় খাচ্ছে, আমাকে যদি পার্সোনালি বলো না, আমার কলা পাতায় খেতে একদম ভালো লাগে না, জানি না কেন, থালায় হবে ঠিক আছে। তো আজকে আর একটা আইটেম বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে গাঁঠি কচু, হয় না গাঁঠি কচু সেদ্ধ দিয়েছিল, ওটা নুন কাঁচা লঙ্কা কাঁচা সর্ষে তেল দিয়ে মাখা হয়েছে। আর এখানে তো রান্নাগুলো তোমরা দেখেই নিলে, মাছের কালিয়া, মোচা ঘণ্ট, খারকোল পাতা বাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো শুয়ে পড়েছিলাম একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, মা যে মাথা এইটা করে দেন এরকম করে আঙুল দিয়ে কি সুন্দর, ওই জিনিসটা করছিল, করতে করতে কখন ঘুমিয়ে গেছি, আধ ঘন্টাই ঘুমিয়েছি, বেশি ঘুমায়নি। তো এখন অলমোস্ট 7টা বাজে, উঠে আধ ঘন্টা না 6টার সময় ঘুমিয়েছি, 6টা থেকে 6:30, তারপরে উঠে একটু অল্প টল্প করা, একটু ফ্রেশ হওয়া, এসব করলাম। আর এই বাড়িতে আসলে যখনই আসি খাওয়া খাওয়া খাওয়া, তখন তো দেখলে রান্না হলো, খেলাম, তারপরে মাঝখানে একটু গ্যাপ গেছে, এখন সন্ধেবেলা শুধু একটা টিফিন করলেই হয়, মা মুড়ি মাখছে, শশা পেঁয়াজ আচারের তেল এইসব দিয়ে চানাচুর ঠানাচুর দিয়ে মুড়ি মাখছে। মুড়ি মাখা খাওয়া হলে আবার এগরোল খাওয়া হবে, মানে একটার পর একটা খাইয়ে যাচ্ছে, মানে পেট না ভর্তি, এত ভাত খেয়েছি দুপুরবেলা। কেন, খারগোল পাতা ভীষণ ভালো লাগে, মানে বাড়িতে থাকলে ডায়েট হয় জানো তো, কারোর বাড়ি আসলে বা মায়ের কাছে আসলে তো হয় না, মা এত ঠুসে ঠুসে খাওয়ায় আমাকে, মানে হয় না আর কি, আমাকে কেন, মা সবাইকে ঠুসে ঠুসে খাওয়ায়, লালটুও পার পায় না, লালটুকেও ঠোসে খাওয়ার জন্য। তো এখন এই মানে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হম, চোখ দেখে বুঝতেই পারছো কেমন চোখ ফুলে গেছে। এখন যাব হচ্ছে, মা মুড়ি মাখছে, বললাম ওই মুড়ি খাবো, লালটুর জন্য তুলে রাখবে, তারপরে রোল খাওয়া হবে, আবার রাত্রের জন্য খাওয়ার প্যাক করে দেবে। মানে এই বাড়িতে আসলে মা খালি বলে, আমার কাছে আসলে মুখ চালা খালি, মুখ বন্ধ করা যাবে না। তো চলো এখন যাই বারান্দায়, ম্যাম তো ভাবছি খাবো কি করে, পেট তো পুরো ফুল, মানে খেতে হলে তো পেটে একটু জায়গা থাকতে হবে, তো কি আর করবো, আজকে চলে যাচ্ছি। মা বলছে হ্যাঁ চলে যাচ্ছিস, আমার কথা শুনছিস না, একটু মুড়ি খা, একটু এ খা, তা করে দিচ্ছি, অল্প অল্প করে খাই, টিফিনটাও করি। লালটুও 7টা বাজে, লালটু অলমোস্ট আসার সময় হয়ে গেছে, চলে আসবে হয়তো। চলো এখন বারান্দায় যাই, মা ওই ঘরে মানে টিভিতে ওই কি স্বামী বিবেকানন্দ হচ্ছে ওইটা দেখছে, আর ওখানে এই যে কাজ করছে দেখবে, ওই যে বসে বসে মুড়ি ঠুড়ি সবকিছু মানে মা খাচ্ছে। তো চলো এখন বারান্দায় যাই, মাকে সিরিয়াল দেখতে পাঠিয়ে দিচ্ছি, কেন বেচারিটা দেখছিল বারান্দায় বসে বসে, যেমন তুমি ঘরে যাও আমি মুড়িটা মেখে দিচ্ছি। তো মুড়ি মাখা কমপ্লিট, এদিকে লালটুও চলে এসছে, এবার একসাথে টিফিনটা করে নেব। আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আমি আর লালটু, আর এই যে মা এখানে গেটে তালা মারছে। তো এখন আসি, টাটা কাটা টাটা বলছে, তালা মারতে ব্যস্ত আসলাম। হ্যাঁ চলো এখন বেরোই, বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে, লেগ ডাস দিচ্ছে সব যে যার মতো, চলো বেরোই। হ্যাঁ
মা তো খাওয়ার দাওয়ার সবকিছুই পাঠিয়ে দিয়েছিল, তা সত্যি কথা বলতে মায়ের বাড়িতে এত খেয়েছি এত খেয়েছি, প্রথমে তো দেখলে মুড়ি মাখা খেলাম, তারপরে রোল খেলাম, পেটে সত্যি আর জায়গা কিছু ছিল না, ওর জন্য রাত্রেবেলা আমি কিছু খাইনি, লালটুর অল্প একটু ভাত, মানে ও একদম অল্প কটা, মানে এই কটা খেয়েছে ভাত, মানে ওরও ভালো লাগছিল না খেতে। তো মা মাছটা পাঠিয়েছিল, মা তো তোমাদের বললাম মাছ, খারকোল পাতা বাটা আর মোচার তরকারি যা হয়েছে মা সবটাই পাঠিয়ে দিয়েছে। তো মাছটা আমি শুধু একটা মাছ খেয়ে নিয়েছি, আর লালটু একটুখানি ভাত দিয়ে মাছের ঝোলটা খেয়েছে, মোচার তরকারি খারকোল পাতা বাটা পুরোটাই ফ্রিজে রেখে দিয়েছি, কারণ সত্যি পেটে আর যায় জায়গানি। আর একটা আম খেয়ে শুয়ে পড়ে যা লালটির জন্য, সেই অমৃতি বা আমৃতি তোমরা যে যেটাই প্রোনাউন্স করো, তো ওটা এনেছিলাম, লালটু একটা খেয়ে নিয়েছে, ব্যাস ওই দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে গেছে। আর কিচ্ছু রান্নাও করিনি, আমি তো ভাতই খাইনি বাদি দাও। তো এখন লালটু ওই ঘর আর আজকে যাই না, কেন শরীরটা তোমাদের তো সকালেই বললাম কি আমার টায়ার্ড ফিল হচ্ছে, বিকালবেলা ঘুমিয়েছি আধ ঘন্টা মতো, কিন্তু তবুও না যেন মনে হচ্ছে একটু শুয়ে থাকি, মানে মনে হচ্ছে শুয়েই থাকি আর উঠি না এরকম মনে হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা নতুন বন্ধু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো এখনকার মতো টাটা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে।